ভার্সেস অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ টোয়েন্টি। আজ টুডের রেজাল্ট 2-0। ইন্ডিয়া ইতিমধ্যেই টি টোয়েন্টি সিরিজ নিজেদের দখলে নিয়ে নিয়েছে 2-0 লিডে। মাত্র তিনটি টি টোয়েন্টি সিরিজের খেলা হবে, সেই তিনটি ম্যাচের মধ্যে প্রথম দুটি জিতে গেল। ওয়ান ডে সিরিজে তারা একটি ম্যাচে জয়লাভ করেছিল এবং বাকি ম্যাচগুলোতে পরাজয় লাভ করেছিল, তার ফলে ওয়ান ডে সিরিজ অস্ট্রেলিয়া জিতলেও টি টোয়েন্টি সিরিজের দিকে সকলে নজর ছিল এবং সেটি কিন্তু ইন্ডিয়া জিতে গেল। হার্দিক পান্ডিয়ার অসামান্য অসাধারণ ইনিংস, 42 নট আউট এবং শেষ ওভারে দুর্দান্ত 15 রানকে চেস করে দিলেন এক বল বাকি থাকতেই। 30 করেছেন কোহলি এবং ধাওয়ান করেছেন অসামান্য 42 রান এবং কেএল রাহুল করেছেন 30 রান। এই দুর্ধর্ষ ব্রহ্মহর্ষক ম্যাচে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স এবং সমগ্র টিম ইন্ডিয়ার পারফরমেন্সে সমগ্র ভারতবাসী উজ্জীবিত এবং আগামী যে টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে তার দিকে সকলে তাকিয়ে রয়েছে। আশা করা হচ্ছে ইন্ডিয়া 3-0 অর্থাৎ হোয়াইট ওয়াশ করতে পারবে অস্ট্রেলিয়ার মাটিতে এই টি টোয়েন্টি সিরিজে। তারপর রয়েছে টেস্ট সিরিজ, সেখানেও ভালো ফলের আশা থাকবে। এই জয়, এই সিরিজ জয় ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের এই যে টেস্ট ক্রিকেট জিততে অনেকটাই সাহায্য করবে বলে বিশেষজ্ঞ মহলের মত। ইতিমধ্যেই যে খেলার রেজাল্ট তাতে সমগ্র ভারতবাসী ভীষণভাবে উচ্ছ্বসিত, চারিদিকে বাজি ফুটছে, সবাই